জাহাঙ্গীর বাহিনী সুন্দরবনের জেলে বাওয়ালিদের কাছে দৃশ্যমান আতঙ্ক কারণ সামনে পড়লেই নেমে আসে মহাবিপদ বনের এ প্রান্ত থেকে ও প্রান্ত দাপিয়ে বেড়ানো সেই জাহাঙ্গীর বাহিনী এখন দস্যুতা ছাড়তে চায় সুন্দরবন আর সাগরের ত্রাস জাহাঙ্গীর তার সদস্যদের নিয়ে ফিরতে চায় স্বাভাবিক জীবনে কিছু আমার ভাই ছিল বনের গভীরে বসে জাহাঙ্গীর বলছিলেন দস্যু জীবনে আসার গল্প দস্যুতা ছেড়ে দেওয়ার আগ্রহের কথা আপনি যখন আমাকে ফোন করছিলেন যে জাহাঙ্গীর সময় নাই যদি ভালো হতে চাও শেষ সুযোগ স্যালেন্ডার করো এবং আপনার কথা মতো সেই অনুযায়ী সিদ্ধান্ত আগের আটটি করেই যাচ্ছে সুন্দরবনের আরেক দস্যু জাহাঙ্গীর বাহিনী এই পথে যে মজা এটা আমি পেয়েছি এই পথে আর আসছে চাই না এই অস্ত্রগুলি না আমার এখানে যা কিছু আছে আমি কিছু রাখতে চাই না দলের বাকি সদস্যরাও একমত সুযোগ এসেছে যখন তখন দেরি করতে রাজি না তারাও আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আমি গত তিন বছরের মধ্যে এত বড় ভালো আমার আর জীবনে কখনো লাগেনি আইন প্রতি খুব শ্রদ্ধা রাখি আমার এই জীবন থেকে চলে চাই স্বাভাবিক জীবনে আমরা যদি ফিরে যে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি করি আর আমার যে ভাইরা এখনো জঙ্গলে আছে যারা আসতে চায় তারা যেন কেউ এই পথে না আসে জীবন মরণের সুন্দরবনে দস্যুতায় জড়িয়ে পড়া সেখান থেকে ফিরতে না পারা তারপর ফেরারি জীবন কখনো আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান কখনো প্রতিপক্ষ দস্যু বাহিনীর আক্রমণের সংখ্যা সব মিলিয়ে হাঁপিয়ে ওঠা এই অপরাধীরা এখন দিন গুনছে ফিরে আসার আমি গোসামতেছি এক হাতে বন্ধু কারা হ্যাঁ এটাই সুন্দরবনের কাজ দ্বারা সেটা করতেছি কারণ এটাতে এক মিনিটের কোনো বিশ্বাস নাই এটা কোনো জীবন হলো না এই মতন খারাপ জীবন আর নাই এই বিশালময় জীবন নিয়ে আর এক সেকেন্ডও এখানে সুন্দরবনে থাকতে চায় না সুন্দরবনের জাহাঙ্গীর বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে এই বাহিনীর সদস্যরা হয়তো ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন তবে এর মধ্য দিয়ে সবচেয়ে বেশি উপকার হচ্ছে সুন্দরবন এবং উপকূল জুড়ে মাছ যারা ধরেন সেই নিরীহ জেলে বাওয়ালিরা তাই সেই জেলা বাওয়ালিরাই বলছেন এখনও যেই কয়েকটি দস্যুবাহিনী সুন্দরবনে দস্যুতা চালাচ্ছে তারাও আত্মসমর্পণ করুক মোহসেনুল হাকিম যমুনা নিউজ সুন্দরবন